हेलो व्यूअर्स, आज के खूब इम्पोर्टेंट एक वीडियो नहीं आपनादेर सामने एसेछि। फाइनान्शियल इंडिपेन्डेंस के ना चाय? फाइनान्शियल इंडिपेन्डेंस जिनिसटा हलो अर्थनैतिक स्वाधीनता, जेटा आमरा प्रत्येकेई चाई। 1947 ए 15th August आमरा सबाई जानेन आपनारा যে আমাদের ভারতবর্ষ বা আমরা স্বাধীন হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, এই 15th August 1947 এ আমরা যে স্বাধীন হয়েছিলাম, সেটা আমরা যে স্বাধীনতাটা পেয়েছিলাম পলিটিক্যাল স্বাধীনতা, মানে রাজনৈতিকভাবে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে এটাই, স্বাধীনতার প্রায় 75 বছর চলে গেল কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এখনো কিন্তু সেভাবে স্বাধীন হতে পারিনি। আমাদের এখনো কোনো একটা কাজ করতে গেলে সবসময় মনে হয় যদি পকেটে টাকার পরিমাণটা একটু বেশি থাকতো না, তাহলে আরেকটু ভালোভাবে জিনিসটা করতে পারতাম, একটা বাড়ি খুব ভালোভাবে করতে পারতাম, একটা গাড়ি খুব ভালোভাবে কিনতে পারতাম। অনেক সময় দেখা যায় যে অর্থনৈতিক অভাবের জন্য সঠিকভাবে চিকিৎসা না হওয়ার ফলে আমাদের প্রিয়জন বা আমরা অনেকেই খুব বিপদের মুখে পড়ি, কাউকে কাউকে পৃথিবী থেকে চলেও যেতে হয় পৃথিবী ছেড়ে। অনেক সময় ডাক্তার বলুন বা হসপিটাল বলুন খুব অমানবিকতার পরিচয় দেয় এই টাকার জন্য। তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা ভীষণভাবে জরুরি। তো আজকের ভিডিওটা সেই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, বা কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হব, সত্যি কি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের পক্ষে আসা সম্ভব, অর্থনৈতিকভাবে আমাদের কোনোভাবে স্বাধীন হওয়া সম্ভব, তো আজকের ভিডিওটা সেটার উপর খুব ভালোভাবে প্রত্যেকে 8 থেকে 80 ছেলে মেয়ে থেকে শুরু করে যারা স্টুডেন্ট, যারা চাকরি করছেন, যারা বয়স্ক মানুষ আছেন, আমার রেসপেক্টেড যারা রয়েছেন, প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং প্রত্যেককে দেখান যে কী বলছি, সত্যি কি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের জীবনে আসা সম্ভব। অবশ্য অবশ্যভাবে ভিডিওতে কমেন্টস করুন, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় আছি। যদি ভিডিও ভালো না লেগে থাকে, কমেন্টস বক্স খোলা আছে, গালাগালি দিন, কোনো সমস্যা নেই, কিন্তু কমেন্টস করুন এবং সবার মাঝখানে এটাকে শেয়ার করে দিন। কেননা আমরা বাঙালিরা 75 বছর পর্যন্ত আমাদের স্বাধীনতা হয়ে গেল, আমরা ভারতবাসী, কিন্তু আমাদের এখনও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসেনি। আমরা 130 কোটি মানুষ, কিন্তু দেখা যাচ্ছে 4 থেকে 5 কোটি যারা খুব আপার ক্লাস, মুকেশ আম্বানি, রতন টাটা লেভেলের রয়েছেন, তারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আছেন, কিন্তু অন্যরা সবাই আমরা কোনো না কোনো সময় টাকার জন্য হাত কামড়াই। তো কি করে আমাদের জীবনে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসবে, কি কি ফর্মুলা আমরা ইউজ করতে পারি এই ইন্ডিপেন্ডেন্সের জন্য, আমি এটা কখনোই বলছি না 10 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলা সম্ভব, কিছুটা চেষ্টা করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট আপনাদের সামনে তুলে ধরব। তো খুব ভালো করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত। চলে আসছি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে। তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স প্রচণ্ডভাবে দরকারি, বাকি কি দু একটা কথা বলে নিই ভিডিও শুরু করার আগে। সেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন একটু ছোট করে দিয়ে দিই। আপনারা সবাই জানেন আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের প্রিয় কৌশিক, আপনাদের সামনে কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে আজকে একবার এসেছি। যারা যারা আমাকে ইউটিউবে ফার্স্ট টাইম দেখছেন, অবশ্য অবশ্যভাবে আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন, আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসার জন্য। এবং যদি মনে করে থাকেন ভিডিওটা ভীষণ হেল্পফুল, অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করবেন, ভালো লাগলে ভালো লিখবেন, খারাপ লাগলে খারাপ লিখবেন, কোনো রাগ ঢাক নেই। এবং ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দেবেন, কেননা কি আপনাদের শেয়ার করার ফলে মানুষের জীবনে যদি কিছুটা উন্নতি হয় আমার এই ভিডিও থেকে, আপনারা যদি কিছু পরিমাণ লাভবান হন, আমি নিজেকে খুব গর্বিত মনে করব। তো চলে আসছি ভিডিওর মূল পর্বে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা অর্থনৈতিক স্বাধীনতা আমাদের জীবনে কিভাবে আসবে, বা কিভাবে এই জিনিসটা কি সত্যি সোনার পাথরের বাটি নাকি না, এটা সত্যি পাওয়া সম্ভব। তো ফার্স্ট একটা কথা বলে শুরু করব, বা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্টার্ট করতে হবে আমাদের যত যেখানে যত ডেপথ বা ঋণ রয়েছে সেগুলোকে আস্তে আস্তে পুরোটা আমাদের
পেমেন্ট করে দিতে হবে। এর প্রসঙ্গে একটা কথা বা একটা গল্প আপনাদের বলছি, সেটা হচ্ছে মাইথোলজিক্যাল। আমরা প্রত্যেকেই জানি, আমরা ভারতবর্ষী প্রত্যেকেই জানি, মহাভারত বলে আমাদের একটা মহাকাব্য রয়েছে। তো মহাকাব্যে এখানে একটা চরিত্র মানে রয়েছে যুধিষ্ঠির, আপনারা খুব ভালো করেই জানেন, এবং তার সাথে যক্ষর একটা কনভারসেশন হয়েছিল যখন পাণ্ডবেরা বনবাসে গেছিল। আমি পুরো ডিটেলসে না গিয়ে শুধুমাত্র সেই পার্টটুকু উল্লেখ করছি যে পার্টটুকুর সাথে এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা কানেক্টেড। যক্ষ যুধিষ্ঠিরকে একটা কথায় একটা প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে সুখী কে, তাতে যুধিষ্ঠির উত্তর করেছিলেন, যাহার কোনো ঋণ নেই অথচ দিনের শেষে চারটে শাক ভাত খেতে পারে সেই সুখী। তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে গেলে প্রথম কথাই হচ্ছে, প্রথম কথা আপনাকে ঋণ মুক্ত হতে হবে, মানে আপনার কোনো রকম কোনো ডেট থাকা চলবে না। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে হচ্ছে কি গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি যদি সম্পূর্ণ ঋণ মুক্ত হয়ে যান দেখবেন আপনার জীবনের মানে কি বলবো টেনশন থেকে শুরু করে সুগার প্রেশার ইত্যাদি ইত্যাদি অনেকটা অনেকটা কমে গেছে। আমরা বাঙালিরাই যেটা করে থাকি দেখেছি সেটা হচ্ছে একটু বয়সে বড় যখনই আমরা হই, ভালো একটা চাকরি পাই, ফ্যামিলি হয়ে যায়, তখনই আমরা চিন্তা করি কি যে একটা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে হবে। একটা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম আপনার এখনকার মার্কেটে মিনিমাম 25-40 লাখের মধ্যে বিলংস করছে। তো মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবে যে কোনো বাঙালি ছেলে বা মহিলা যদি একটি ফ্ল্যাট কেনেন দেখবেন এই ফ্ল্যাটের ঋণ শোধ করতে করতে তার মোটামুটি 15-20 বছর, কখনো কখনো 10 বছর অবধি চলে যাচ্ছে। আপনি মোটামুটি 30-40 বছরের ফ্ল্যাট কিনছেন, এবার তার থেকে 15-20 বছর ক্যালকুলেট করে নিন, মানে আপনার ঋণ শোধ হতে হতে মোটামুটি 50-55, কারো কারো 60 বছর হয়ে যাচ্ছে। তো এই যে ঋণটা আপনি শোধ করে যখন গিয়ে আপনি ফ্ল্যাটের পুরো ব্যাপারটা ঋণ মুক্ত হয়ে এনজয় করতে পারছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবনের প্রায় শেষ প্রান্তে আপনি চলে এসেছেন বা অর্ধেক প্রান্ত আপনি অতিক্রম করে ফেলেছেন। তো এই যে সমস্যা বা এই যে প্রবলেম, এখান থেকে কিন্তু ঋণের মুক্তির ব্যাপারটা ঘটে আসছে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা গেল। সেকেন্ড পয়েন্ট আমরা যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা বা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ইমার্জেন্সি একটা ফান্ড আমাদের প্রত্যেককে তৈরি করতে হয় যদি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাই। ইমার্জেন্সি ফান্ড কীরকম? দুঃখের বিষয় হচ্ছে আপনি বিজনেস করুন বা জব করুন, যদি প্রাইভেট সেক্টরে করে থাকেন দেখবেন প্রত্যেক বছর প্রত্যেক মাসে কিন্তু সেই পরিমাণ রোজগার থাকে না, বিজনেসে আপ অ্যান্ড ডাউনস প্রচণ্ড পরিমাণে হয়। বেসরকারি চাকরিতে কী হয়, লকডাউনের সিচুয়েশন চলছে, যে কোনো সিচুয়েশনের মধ্যে যে কোনো মুহূর্তে জবের একটা টেনশন থাকে, জব খুব ভালো হচ্ছে, খুব একবারে টাট্টু ঘোরার মতো দৌড়চ্ছে, এই মনে হচ্ছে জব যায়, কখনো কখনো জব চলেও যেতে পারে। তো এইখানে একটা ইমার্জেন্সি ফান্ড যদি আপনি 10 মান্থসের করে রাখেন বা খুব বেশি হলে 18 মান্থসের করে ফেলতে পারেন, এবং এই ফান্ডে আপনি কখনোই হাত দেবেন না। হাত দেবেন না মানে কি, আপনি এই ফান্ডের টাকা থেকে ব্যাংকে ইনভেস্ট করবেন না, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না, মিউচুয়াল ফান্ড কিনবেন না, কিচ্ছু না, এই টাকাটা স্ট্যান্ড স্টিল আপনাকে ধরে রাখতে হবে এই ইমার্জেন্সি প্রবলেমের জন্য। এই ইমার্জেন্সি প্রবলেমের মধ্যে কী কী আসছে আপনি খুব ভালো করে দেখবেন। ইমার্জেন্সি প্রবলেমের মধ্যে যে ফার্স্ট থিং আসছে সেটা হচ্ছে আপনার মেডিকেল পারপাস, যে কোনো মুহূর্তে শরীর খারাপ হতে পারে তো মেডিকেল পারপাসে আপনি খরচা করতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার জব সিকিউরিটির অভাব হতে পারে, টাকা আসার অভাব হতে পারে, সেখানে আপনি খরচা করতে পারেন, বাচ্চার স্কুলের ফিস ভরতে হতে পারে, সেখানে আপনি খরচা করতে পারেন। তো এই জায়গাটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ফান্ডিং তৈরি করে নেওয়ার, যে ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স গ্রো করবে। থার্ড পয়েন্টে চলে আসছি, যেটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউটিলিটি বা উপযোগিতা। আমাদের মধ্যে অনেকেই আছেন বা অনেকেই মনে করেন ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া চলে না। আমার মনে পড়ে আমার স্কুলে আমার এক বন্ধু ছিল, তাকে আমরা রেমন্ড কুমার বলতাম। সে বলতো জামা পরে আছি রেমন্ডের, প্যান্ট পরে আছি রেমন্ডের, বেল্ট পরে আছি রেমন্ডের, সবসময় আমরা তার নামই দিয়ে ফেলেছিলাম রেমন্ড কুমার। তখন খুব বলতে মজা লাগতো, কিন্তু এখন এই পজিশনে দাঁড়িয়ে লকডাউনের এই সিচুয়েশনে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি,
আপনারা যারাই এই ধরনের সমস্যায় ভোগেন, যে ব্র্যান্ডেড ছাড়া করবো না, ব্র্যান্ডেড ছাড়া চলবো না, যদি আপনার ইনকাম ভিউজ হাই হয়, প্রচুর হাই আছে, টাকার আপনার লেখাজোকা নেই, অবশ্য অবশ্যভাবেই দাদা ব্র্যান্ডেড পড়ুন বা দাদা দিদিরা ব্র্যান্ডেড পড়ুন, কিন্তু লিমিটেড ইনকাম, শুধুমাত্র লোককে দেখানোর জন্য আপনি ব্র্যান্ডেড শার্ট 2,000 টাকা 3,000 টাকার শার্ট পরছেন, বা আপনি মনে করছেন ব্র্যান্ডেড প্যান্ট পরছেন, ব্র্যান্ডেড ঘড়ি পরছেন, কোনো প্রয়োজন নেই। আপনি সবসময় ইউটিলিটি অনুযায়ী, সুন্দর অনুযায়ী আপনার মোটামুটি ভালো কোয়ালিটির শার্ট কিনে আপনি ফিটিংস করিয়ে নিন টেলারকে দিয়ে। আমার মনে হয় সেটা অনেক বেশি আপনার পক্ষে এফেক্টিভ হবে। তার কারণ হচ্ছে আপনি যদি রেগুলার ইউজের জন্য কস্টলি শার্টের থেকেও বেশি দরকার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ান্টিটি বেশি শার্ট, তো সেটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো কথাটা হয়তো অনেকের ভালো লাগবে না, তবুও কথাটা বিচার করে দেখবেন, যদি ভালো না লাগে কমেন্টস বক্স খোলা আছে, যা কিছু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। চলে আসছি পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্টে হচ্ছে কি, সেভিংস অ্যাকাউন্ট 2-3টে ব্যাংকে তৈরি করুন। তার কারণ হচ্ছে বিভিন্ন খাতে যদি টাকা জমান, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে আপনার পক্ষে অনেক বেশি প্রেশার ফ্রি হতে পারবেন বা প্রেশারের জায়গাটা অনেক বেশি রিলিজ করতে পারবেন। নেক্সট পয়েন্ট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের ইয়ং জেনারেশনরা খুব ইউজ করে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের ইউজ, এটা ড্রাগের নেশার থেকে কম কিছু নয়। তার কারণ হচ্ছে যার হাতেই ক্রেডিট কার্ড থাকবে, ক্রেডিট কার্ড থাকা মানেই আপনার অপ্রয়োজনীয় খরচ। আপনি নিজেও বুঝতে পারবেন না কখন কী কিনে খরচ করে ফেলছেন, এবং মাসের প্রথম থেকে শেষ অবধি ভাবতে হবে কী করে ক্রেডিট কার্ডের বিল দেবো, কী করে ক্রেডিট কার্ডের বিল দেবো, কী করে ক্রেডিট কার্ডের বিল দেবো। তাই ক্রেডিট কার্ডটাকে ইউজ না করে ডেবিট কার্ডটাকে ইউজ করুন। ডেবিট কার্ড অনুযায়ী আপনি কাজ করুন, দেখবেন আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, ক্রেডিট কার্ডের ব্যবহার একদম চোখ বন্ধ করে ভুলে যাবেন। এটা হচ্ছে যদি সম্ভব হয় তারপরে ভালো। এবং লাস্ট হচ্ছে, যেটা লাস্ট পয়েন্টে চলে আসবো, ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, তবু লাস্ট পয়েন্ট না বলে মানে আজকের ফার্স্ট পার্ট শেষ করতে পারছি না, সেটা হচ্ছে কি, ইনক্রিজ ইওর ভ্যালু, লাইফটাইম ভ্যালু। লাইফটাইম ভ্যালু কি, আমরা গাড়ি কিনতে টাকা ইউজ করি, বাড়ি বানাতে টাকা ইউজ করি, কিন্তু আমাদের যেটা স্পেশাল স্কিল, ধরুন আমি টিচার, তো আমার যদি কোয়ালিটি ডিগ্রি যদি আমি না বাড়াই, আমার নিজের কোয়ালিটি যদি না বাড়াই, তাহলে কিন্তু আমার এই ভ্যালুয়েশনের কোনো মূল্য থাকে না। কেননা কি, প্রতিনিয়ত পৃথিবী চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত জায়গা উন্নত হচ্ছে, তো যত ভালো পারা যাবে নিজের ভ্যালুয়েশনকে বাড়ান। যে যে সেক্টরে কাজ করেন, আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ব্যাংকিংয়ে আপনি যদি ডক্টর হন, এমডি হন, এমডির উপরে যা আছে সেটা করুন, আপনি যদি মনে করেন যে আপনি প্রফেসর হন তার উপরে করুন, অন্তত নিজের ভ্যালু বাড়ান। এর ফলে কি হবে, আপনার ইনকাম বাড়বে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসবে। তাহলে বন্ধুরা, যারা যারা আজকে ভিডিওতে আমাদের 8-80 আমার রেসপেক্টেড পার্সন থেকে শুরু করে যারা যারা ভিডিওতে দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, যদি খারাপ লেগে থাকে অবশ্যই গালাগালি দিন, কেননা কি আপনাদের প্রত্যেকের মতামত এই ভিডিওর জন্য জরুরি। ভিডিওটাকে ভাইরাল করুন, যদি ভালো মনে হয় অবশ্যই লিখে যান, আমি ভিডিওর সেকেন্ড পার্ট তৈরি করব। দেখা হচ্ছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।